পাঠ করছি গৌরী রায়ের লেখা গল্প চেনা সুর বিছানায় শুয়ে শুয়ে চায়ের মিষ্টি গন্ধটা পাই পিউ তার মানে আরও এক ঘন্টা শুয়ে থাকার সময় আছে টুংটাং আওয়াজ শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ে আবার স্নান সেরে মা তার ঠান্ডা হাত কপালে দিলেই উঠে বসে বিছানায় এই মুহূর্তটা ওর জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত কি মিষ্টি যে লাগে মাকে জড়িয়ে বুকের গন্ধ নেয় আর সময় নেই ঠিক ছটা ট্রাক স্যুট পরে নাই পিউ বাবাও বাজারের ব্যাগ নিয়ে তৈরি কালেন্দি সবজি বাজার এলেই বাবাকে ছেড়ে ছুটতে শুরু করে কালেন্দি থেকে টালা পার্ক ওখানে সুইমিং করে এক ঘন্টা ঠিক কালেন্দির মোড়েই দেখা হতো ছেলেটির সাথে যেন ওর অপেক্ষাতেই থাকে লম্বা ছিপছিপে ফর্সা এক মাথা চুল দুজনেই দৌড়ায় এক টুকরো হাসি সারাদিন ঝলমল করে উঠতো পিউয়ের টালা পার্ক চলে এলে হাত নেড়ে অন্য রাস্তায় চলে যেত অর্ক চলতে চলতে নামটুকুই যা জানা তখন সবেও চোদ্দ স্বপ্ন দেখা শুরু অর্ককে নিয়ে স্বপ্ন দেখত একদিন আর এলো না অর্ক ও জীবন থেকে হারিয়ে গেল রাজপুত্র সাতারে জাতীয় স্তরে উঠেছে পিউ সমরেশদার করা নির্দেশ কোনো রকম ফাঁকিবাজি চলবে না এই এক ঘন্টা সামনে দাঁড়িয়ে থাকেন সাঁতারের জন্য রেলে চাকরি পেয়েছে ছয় মাস হলো সামনের মাসে কেরালায় ম্যাচ বাংলা চ্যাম্পিয়ন হলে ভিয়েতনাম যাবার সুযোগ সকলের নজর পিয়ের দিকে ওর ভালো নাম অনিন্দিতা কিন্তু ওই খাতা কলমেই পিউ নামটাই চালু হয়ে গেছে জল থেকে বড় তোয়ালে জড়িয়ে উঠে আসে চাবুকের মতো চেহারা পিউয়ের পালিশ করা শ্যামলা গায়ে রঙ থেকে আলো ছিটকে আসে আজকাল সমরেশদার চোখে কেমন ঘোর লাগা চাউনি নজর করে পিউ তার যখন আট বছর বাবার হাত ধরে এসেছিলো এই সুইমিং ক্লাবে তারপর কেটে গেছে কত বসন্ত এক ছাতিম ফুলের গন্ধ মাখা বিকেলে সে বুঝতে পেরেছিল সে সমরেশ দাকে ভালোবাসে সে যদি বিয়ে করে তবে সমরেশ দাকেই করবে নির্দিষ্ট দিনে গৌহাটি ত্রিবান্দ্রম ট্রেনে থ্রি টায়ার বগি রিজার্ভেশন দেখে উঠে বসেছে ছয়জন রেলকর্মী সাঁতারু আর দুইজন কোচ এই ট্রেনটা গৌহাটি থেকে হাওড়া হয়ে ত্রিবান্দ্রম যায় প্রায় তিন দিনের ব্যাপার প্রচুর খাবার প্যাকিং হয়েছে বাইরের খাবার কোনো মতেই অ্যালাও নাই সমরেশের করা নির্দেশ সেদিন রাতে নিজের খাবার থেকে সন্দেশটা সবার আড়ালে পিউয়ের থালায় তুলে দিয়েছিল সমরেশ রাতের খাবার খেয়ে শুয়েছিল সবাই ঘুম নেই দুজনের চোখে নিচে ছিটে পিউ সামনের আপার সিটে সমরেশ এসি ঠান্ডায় সকলেই কম্বল মুড়ে ঘুমোচ্ছে এক সময় সমরেশ নেমে এসেছিল নিচে সমরেশদার বুকের মধ্যে তিত্তির করে কেঁপেছিল পিউ তারপর সাত দিন স্বপ্নের ঘরে কেটেছিল ওর সকলের চোখে ধরা পড়ে গিয়েছিল ব্যাপারটা আসলে এটা নতুনত্ব নয় সব কোচের সাথেই এইভাবেই জুড়ে যায় এক একজন প্লেয়ার সেবার রানার্স হয়েছিল বাংলা জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারেনি সমরেশ কেরালা থেকে ফিরে বাড়িতে বিয়ের ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানিয়েছিল পিউ বয়স বেশি বলে মা একটু খুঁতখুঁত করেছিল কিন্তু বাবার দরার সার্টিফিকেটে বিয়ে হয়ে গেল নির্বিঘ্নে বিয়ের পর কাশ্মীরে কাটিয়ে এলো ওরা তার এক বছর পরে দেবরূপ এলো ওদের ঘরে ছেলে হবার সময় বিশ্রী সমস্যার মুখে পড়তে হয়েছিল পিউকে বেবির মাথা ওপরের দিকে চলে যায় বড় অপারেশন হয়েছিল বাঁচার আশা ছিল না বেবির প্রায় দশ ঘন্টার ম্যারাথন অপারেশন করে মা শিশুকে বাঁচিয়েছিলেন ডাক্তারবাবুরা সাঁতার বন্ধ হয়েছিল চিরকালের মতো এক এক সময় পিওর মনে হয় দেবরূপ যদি না বাঁচত তারপরেই ছেলেকে কোলে নিয়ে কেঁদে ভাসায় আদরে আদরে ভরিয়ে দেয় প্রথমে বুঝতে পারিনি ওরা বেবির সমস্ত শরীরের স্বাভাবিক বার থাকলেও পায়ে ছিল না একদম ডাক্তার আর ডাক্তার ভারতের সব স্পেশালিস্ট হসপিটালগুলো ঘুরে বেরিয়েছে কেউ কোনো আশা দেয়নি ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে থাকে পিউ ছেলেটা কখনো সাঁতার কাটতে পারবে না ভাবতেই একটা যন্ত্রণা উঠে আসে চিরে বাবা তার গুরুদেবের আশ্রম থেকে একটা আয়ুর্বেদিক তেলের শিশি নিয়ে এসেছে রোজ মা যত্ন করে বিশ্বাসে মেলায় বস্তু এই তত্তে বিশ্বাসী তারা বড় নিঃশব্দে চলে গেল সমরেশ এক বুক অভিমান নিয়ে ফুলসজ্জা রাতে কানে কানে বলেছিল আমাদের ছেলেকে অলিম্পিকে পাঠানোর জন্য তৈরি করবো দেখো পিউ মনে মনে বলে ভিতু কাপুরুষের মতো পালিয়ে গেলে একবারও ভাবলে না আমাদের কথা সকালে সাঁতার কাটতে এসে ছেলেরাই প্রথম দেখতে পেয়েছিল স্যারকে কিছুতেই বিশ্বাস করেনি পিউ খবরের কাগজ টিভি নিউজ সকলের কৌতূহলের বিন্দু তখন পিউ প্লিজ ম্যাডাম কিছু বলুন এমন দক্ষ সাঁতারও কাউকে সন্দেহ করেন আপনি আপনাদের তো ভালোবাসার বিয়ে কিছু কি হয়েছিল হাজার প্রশ্নের সামনে অসহায় পিউ কাঁদতে ভুলে গিয়েছিল সেদিন ঢালের মতো এসে দাঁড়িয়েছিল বাবা একা ফ্ল্যাটে আর রাখেননি মেয়েকে দু বছর পরে ফ্ল্যাট বিক্রি করে স্থায়ীভাবে বাবা মায়ের কাছে চলে আসে পিউ শৌখুন কিছু আসবাবপত্র নিয়ে এলো বাকি সব বিক্রি করে দেয় দেখতে দেখতে কেটে গেল পাঁচ বছর মাত্র সাতাশ বছর কিভাবে কাটাবে সে বাকি জীবন ইদানিং বড্ড লোনলি ফিল করে মন চায় একটা ঝড় উঠুক এলেমেলে করে দিক সব ছিঁড়ে ফালা ফালা করে দিক ওর একাকিত্ব অফিসে যাবার সময় ডিপ মেরুন কালারের সিফনটা পড়েছে ঠোঁটে মেরুন লিপস্টিক ছোট একটা মেরুন টিপ আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেই বলে বিধবার এত সাজকীষের আসলে সামনে না বললেও মেয়ে কলিকদের মনের কথা ঠিক এই রকমই কল্যাণে দিত কাল বলেই বসল দিন দিন যেরকম তোর রূপ খুলতেই হচ্ছে ছেলে চোখরাগুলোর কাজে মন বসলেই হয় অভিজ্ঞতা বলে এই সব কথার উত্তর দিতে নেই মৃদু হেসে এড়িয়ে যায় কিন্তু মন খারাপ হয়ে যায় খুব আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে পিউ ভিয়েনা থেকে একজন ডাক্তারবাবু এসেছেন মৌলালিতে বসেন অনেক দিনের চেষ্টা করে আজকে নাম লেখাতে পেরেছে বিট্টুকে নিয়ে বাবা আগেই পৌঁছে যাবে দোকান থেকে একটা বড় ক্যাডবেরি কিনে ব্যাগে রাখে সত্যব্রত বলেছিল এইবার বিট্টুবাবু ঠিক হাঁটতে পারবে দেখে নিও অন্য কেউ বললে বিশ্বাস করতো না হয়তো কিন্তু সত্যব্রত ওর প্রতি অগাধ আস্থা পিউয়ের দশ বছরের ছোটো এই ছেলেটা সবসময় পাশে আছে ফোনটা বিপ বিপ করতে হ্যাঁ বাবা আমি বেরিয়ে গেছি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তোমরা সাবধানে এসো আমাদের জন্য চিন্তা করিস না সত্যব্রত সঙ্গে আছে নিশ্চিন্ত হয় পিউ আজ ওর একটা ইন্টারভিউ ছিল না আসার সম্ভাবনা ছিল ঠিক পাঁচটায় চেম্বারে ঢুকলেন ডাক্তার দত্ত ফর্সা ছয় ফুট লম্বা টান চেহারা প্রতিটি পদক্ষেপ যেন মেপে ফেলেন একটা পরিচিত হাওয়া যেন ঝাপটা মেরে গেল পিউকে দেখেছে কোথাও দশ নম্বরে ছেলেটার নাম অনর্গল কথা বলে চলেছে বিট্টু ছাড়া ছাড়া উত্তর দিচ্ছে পিউ মনটা যেন বসে নেই একটা হারিয়ে যাওয়া সুর বেজে চলেছে ডাক আসতেই উঠে পড়ে বাবার সাথে চেম্বারে ঢোকে বসুন সরাসরি পিউয়ের চোখের দিকে তাকান ডাক্তার দত্ত ঠোঁটে একটা কৌতুকের হাসি ঝুলিয়ে রেখেছেন পুরনো প্রেসক্রিপশন কিছুই দেখলেন না বিট্টুকে ভালো করে পরীক্ষা করলেন একটা সুন্দর হাসি ছড়িয়ে পড়ল ডাক্তারবাবুর মুখে একটা ছোট্ট অপারেশন করতে হবে ভয় নেই ভালো হয়ে যাবে আপনার ছেলে দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল পিউ কিন্তু ম্যাডাম একটা অসুবিধা আছে অপারেশন করতে হলে ভিয়েনাতে যেতে হবে যে ধরনের অপারেশন রুম দরকার ইন্ডিয়াতে তার ব্যবস্থা নেই কোনো অসুবিধা নেই ডাক্তার দত্ত আপনি ব্যবস্থা করুন ঘরে ফিরে ব্যাংকের পাসবই বই ফিক্সড ডিপোজিট নিয়ে বসে পঞ্চাশ লাখ টাকার মতো লাগবে ফ্ল্যাট বিক্রির টাকা বিট্টুর নামে ফিক্সড আছে তাছাড়া সমরেশের কিছুই ধরেনি সে টাকা সমস্যা হবে না কি মনে হতে প্রেসক্রিপশান নিয়ে বসে ডাক্তার দত্তের নাম অর্কদীপ দত্ত সবাই ঘুমিয়ে পড়েছে ঘুম নেই পিওর চোখে গভীর রাতে ফোনটা বেজে ওঠে পিয়ের মন অপেক্ষা করেছিল ফোন আসবে ঠিক হ্যালো ম্যাডাম চিনতে ভুল করেনি নিশ্চয়ই না ঠিকই করেছো বরং আমার একটু সংশয় ছিল অনেকটা সময় তো কেমন আছো কেমন দেখলে হুম বড় প্রশ্ন আমি তো তোমার সব খবরই রাখতাম তাই অবাক হয়নি কেমন যেন কান্না পায় পিউয়ের বলে বসে হঠাৎ মিলিয়ে গেলে কেন সে অনেক কথা দেখা করার সময় হবে কোথায় কবে কাল তোমার অফিসের সামনে পার্কে অপেক্ষা করব পাঁচটার সময় আসব বলে ফোনটা রেখে দেয় পিউ ঘুমের মধ্যে বিট্টু কিছু বলছে ওকে পাশ ফিরিয়ে শুয়ে দেয় দশটার সময় অফিসে বেরোয় পিউ খাবারের টিফিন বক্স গুছিয়ে দিয়ে মেয়ের ঘরে উঁকি মারে সুষমা আলমারির সামনে দাঁড়িয়ে পিউ কী রে কোথাও যাবার আছে চমকে পেছন ফেরে পিউ মাকে জড়িয়ে ধরে একজন বন্ধুর সাথে দেখা করতে যাব বহুকাল বাদে হঠাৎ এলো ঝড়ের মতো এসে তোমায় সব বলবো সেদিন সুষমা টিয়া রঙের লালপাট জামদানিটা তুলে দেয় মেয়ের হাতে অবাক না হয়ে পারেনি পিউ কি করে বুঝলো মা এই কাপড়টাই পরতে চাইছিলাম অফিসে ওকে নিয়ে চাপা গুঞ্জন চলবে বুঝেছিল পিউ কিন্তু আজ ওদের জন্য নিজেকে বঞ্চিত করবে না ঠোঁটে লাল লিপস্টিক লাগাতে লাগাতে ভাবে পিউ কি ভেবে লিপস্টিকটা ব্যাগে ঢুকিয়ে নেয় পার্কে ঢুকতে হয় না বাইরেই দাঁড়িয়েছিল অর্কে দুধ সাদা লেমোজিন ততোধিক সাদা শার্ট নীল প্যান্ট ভারী রোমান্টিক লাগছিল পিউকে দেখে দুর্দান্ত একটা হাসি এসে দরজা খুলে দেয় আসুন ম্যাডাম গাড়িতে স্টার্ট দিয়ে বলে কোথায় যাবে আজ তোমার অতিথি তোমার যেখানে নিয়ে যাবে চলে যাব বরাবর গঙ্গা টানে অর্ককে গঙ্গার বুকে একটা রেস্টুরেন্ট আছে নিরিবিলি সুন্দর পরিবেশ ওখানেই বসে ওরা অপূর্ব অসাধারণ লাগছে তোমায় সেই ছোট্ট খুঁকিটি আর নেই তবু পিউ বুঝতে পারে কান লাল হয়ে গেছে ওর অর্কর মুগ্ধ চোখের দিকে তাকায় পিউ আজ ওর মনে অনেক প্রশ্ন অর্ক স্মৃতি মনের মধ্যে থাকলেও ও তো ভুলে গেছিল অর্ককে তবে প্রিয় চোখের দিকে তাকিয়ে অর্ক বলে আজ তোমার সব প্রশ্নের জবাব দেব সেদিনে সেই লাজুক ছেলেটি পকেটে করে নিয়ে ঘুরতো একটা চিঠি সাহস করে দিতে পারেনি মেয়েটিকে হঠাৎ সে শুনল বাবা বেটার চাকরি পেয়ে আমেরিকা চলে যাবে মা একা তাকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে রাজি নয় সুতরাং সবাই যাচ্ছে ঘটনা এত দ্রুত ঘটে গেল ছেলেটি সুযোগ পেল না মেয়েটির সাথে দেখা করার আসলে প্রস্তুতি চলছিল পরীক্ষার কারণে তাকে জানানো হয়নি চিঠিটা রয়ে গেল তার ডায়েরিতে ওখানেই ডাক্তারি পড়া শুরু কিন্তু মেয়েটিকে ভুলতে পারে না ছেলেটি নিয়মিত খবর রাখত দেশের বিশেষ করে খেলার খবর সবে ডাক্তারি পাশ করেছে তার ইচ্ছে দেশে ফিরে আসার একবার সে দাঁড়াবে মেয়েটির সামনে তখনই তার বিয়ের খবর পেল ছেলেটি দেশে ফেরা আর হলো না তার পরবর্তী সময় দুর্ঘটনায় মেয়েটির বিপর্যস্ত জীবনে আবার ফিরে আসতে চাইল সে ততদিনে সে দক্ষ সার্জেন্ট আরও পড়া শুরু করলো শিশুটিকে নিয়ে একশো ভাগ নিশ্চিন্ত হয়ে সে ফিরে আসে তাদের পৈতৃক বাড়িতে অর্ক দুহাতের মধ্যে মুখ রেখে নিঃশব্দে কেঁদে চলেছে পিউ ওর আবেগ সামলানোর সময় দেয় অর্ক এক সময় বলে চলো ম্যাডাম খোলা হয় ভালো লাগবে নিজেকে সামলে নিয়েছে পিউ ঘরের দিকে তাকিয়ে চমকে ওঠে এতটা সময় ম্যাজিকের মতো কেটে গেছে টের পাইনি বাড়িতে নামিয়ে দিয়ে গেছে অর্ক রাতে মার মাথা দিয়ে শুয়ে পিউ ফোন ফোনবাসতেই পাশের ঘরে চলে যায় সুষমা ঘুম আসছে না ম্যাডাম আমারও শব্দ করে হেসে ওঠে দুজনেই তারপর কথা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন